তো বিজেপি ভুলে গিয়েছিল এনআরসিসি এর কথা দিদিমণি আপনার মঞ্চে গিয়ে আপনাদের মঞ্চে গিয়ে ঈদের নামাজের জায়গায় গিয়ে আবার বিজেপিকে মনে করিয়ে দিল আরে কি রে এই সংখ্যালঘুদের ভয় দেখাতে ভুলে গেছিস নাকি সংখ্যালঘুরা ভয় না পেলে তো আমার কোলে উঠবে না তো আবার তুই এনআরসি কথা বল শাস্তিদিকে সে এনআরসিসি এর ভয় ভেঙে দিচ্ছে নফসতকে খিস্তি দাও শুধু চ্যালেঞ্জ ছুটছে কাকে চ্যালেঞ্জ কার তার চ্যালেঞ্জ নিয়ে কি করবো সমাজে তাদেরকে বলছি প্রত্যেকের দাদুর কবর কোথায় ভাই বাংলাদেশে পাকিস্তানে আফগানিস্তানে শ্রীলঙ্কায় এই ভিডিওটা দেখবেন দেখে আরো আমাদের পাশে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব সিএ নিয়ে যখন কেন্দ্র সরকার লোকসভাতে বিল পাস করলো তখন উপস্থিত থাকলো না তখন ভোটাভুটি করে বিজেপি বিলটা পাস করিয়ে নিল তখন থাকলো না আর এসে ভাঙড়ে কলকাতাতে এসে হুগলিতে গিয়ে দার্জিলিং এ গিয়ে মাল্লাতে গিয়ে দিনাজপুরে গিয়ে মুর্শিদাবাদে গিয়ে এই কাশীপুরে এসে কি বলছে সিএর বিরুদ্ধে আমি আছি আমি লড়াই করব তাই লড়াই করতে গেলে কিভাবে করবেন আপনারা যারা ভোট দিয়ে লোকসভাতে পাঠিয়েছেন সারা দেশের যে আইনটা তৈরি হবে সেই আইন ল মেকার হিসাবে এমপিকে পাঠিয়েছেন যখন এই আইনটা তৈরি হচ্ছে এমপির কাজটা কি হবে ভাই এই আইনের বিরোধিতা করা যেটা ধর্মনিরপেক্ষ ক্যারেক্টারের উপরে প্রশ্ন থেকে যাচ্ছে সেকুলারিজমের উপরে প্রশ্ন আসছে তিনি কিন্তু তখন বিরোধিতা করছেন না বাইরে বেরিয়ে হই হই করছে আর আমার আপনারা আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন বিধানসভার মধ্যে পাঠিয়েছেন শুনেছিলেন না এখানে এয়ারপোর্ট হবে ভাঙড়ে করবে বলেছিল বলেছিল তো আমি বিধানসভার মধ্যে বলিনি শুধু ভাঙড়ে বলে গেছিলাম কত ক্ষমতা আছে এয়ারপোর্টের জন্য এক কোদাল মাটি তুলে দেখা আর এক কোদাল মাটি ফেলে দেখা ভাঙড়ে আমি দেখে নেব আইনসভার মধ্যে কতটা তুললে আমি আইনসভার মধ্যে বিরোধিতা করতাম কিন্তু তুলাস ওরা এখনো সাহস পায়নি ওই জন্য এখনো বিরোধী করিনি আইনসভার মধ্যে আইনসভার বাইরে কথা হয়েছে সাথে সাথে আমি বিরোধী করেছি আপনাদের ল মেকার হিসাবে আমি আপনাদের জনপ্রতিনিধি হিসাবে ঠিক আপনার এমপি যারা আছে তাদেরও তো দরকার ছিল ওখানে ওখানে তিনি করলেন না ওটাও বাদ দিলাম শুধু তো মুখে বললে হবে না যে এই দোকানে চুরি হবে চুরিটা আমি আটকাবো তাহলে দোকানে ছাড়ান ফেলে তালাটা মারতে হবে তাহলে তো চুরি আটকানো যাবে স্যাডার খুলে রেখে দিয়েছে আর বলছে চুরি আটকাবো ও শুনি চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে কি বলছে এই বাড়ি পাহারা দেও বিজেপি তো ভোটে মুখ থুবড়ে পড়ে যাবার পরে 2021 সালে ভোটে মুখ থুবড়ে পড়েছে তো ভাই বাংলাতে অনেক আশা করেছিল ইনি মুখ্যমন্ত্রী হবে ইনি উপমুখ্যমন্ত্রী হবে ইনি এই দপ্তর নেবে উনি ওই দপ্তর নেবে অনেক কিছু করেছিল কিন্তু শেষে কি দেখলেন মুখ থুবড়ে পড়েছে বিজেপি মুখ থুবড়ে পড়ে যাওয়ার পরে এনআরসিসি এর নাম তারা ভুলে গিয়েছিল ঈদের দিনে গিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে তিনি আবার বিজেপিকে মনে করিয়ে দিচ্ছেন খোঁচা দিয়ে আরে ভুলে গেলে হবে না ভুলে গেলে তোর আর আমার যে খেলা চলছে এ দোকান তোর আর আমার বন্ধ হয়ে যাবে নতুন করে আবার খোঁচা দিয়ে চলছে আমরা যারা আছি এখানে আমরা যারা আছি আমাদের প্রতি মাচা আছে এলাকায় কম বেশি মাচা আছে চায়ের দোকান আড্ডা দেওয়ার জায়গা আছে ক্লাব আছে বিভিন্ন যে যার জায়গা আছে যেখানে আমরা কাজ করি দেখবেন আমাদের ওখানের মধ্যে কোনো একজনকে পার্টি করলেন আমরা একটু রাগাই যদি অনুচিত কাজ এটা উচিত নাই সবাই মিলে দেবেন তাকে একটু ডিস্টার্ব করি হয় না সব সব ফিল্ডে একটা করে আছে দেখবেন মাথায় বসে হয়তো গল্প করছেন বা মোবাইল নিয়ে তখন ব্যস্ত ব্যস্ত গল্প আর হয় না সব মাথা গুঁজে মোবাইলের দিকে দশজন মাথায় বসে থাকলে দশজনেরই মোবাইলের দিকে নজর কিরে কেমন আছিস এইটা বলার সময় নেই কে ফ্রি ফায়ার তো কেউ চ্যাটিংয়ে ব্যস্ত যে যার কাজে ব্যস্ত মোবাইলে কত ব্যস্ততার মানুষ তো দেখবেন হয়তো যাকে আমরা রাগাই তাকে রাগানো ভুলে গিয়েছে কাজে ব্যস্ত ওর মধ্যে থেকে একজন বলে ওঠে ওই অমুক কে জানো এটা বলে কেউ রাগাবি না মানে কি বলুন তো কি মানে কি সবাই মিলে তো বল তো বিজেপি ভুলে গিয়েছিল এনআরসিসি এর কথা দিদিমণি আপনার মঞ্চে গিয়ে আপনাদের মঞ্চে গিয়ে ঈদের নামাজের জায়গায় গিয়ে আবার বিজেপিকে মনে করিয়ে দিল আরে কিরে এই সংখ্যালঘুদের ভয় দেখাতে ভুলে গেছিস নাকি সংখ্যালঘুরা ভয় না পেলে তো আমার কোলে উঠবে না তো আবার তুই এনআরসির কথা বল বুঝতে পারছেন যে সাপ হয়ে কামড়াচ্ছে সেই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে শুধু তাই নয় আরো প্রমাণ দিচ্ছি 2011 সালের আগে পর্যন্ত ওই যে আপনারা এখানে বসে আছেন দিদিমণির চোখে আপনারা ঘুষ পেটিয়েছিলেন দিদিমণির চোখে আপনারা অবৈধ ভোটাচ্ছিলেন রাজ্যের আজকে যিনি মুখ্যমন্ত্রী তার চোখে ওই সময় আপনারা ঘুষ পেটিয়েছিলেন
অর্থাৎ আপনারা তাকে সেই সময় ভোট দিতেন না, বাংলার বাপ ভাইরা মায়েরা ভোট দিত না, তখন লোকসভার মধ্যে গিয়ে স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিল এই বাংলার মানুষেরা, এই পশ্চিম বাংলার মানুষেরা অবৈধ ভোটার, আপনাদের কথা বলেছিল, ভোট দিয়েছেন বলে আপনারা এখন বৈধ ভোটার হয়ে গেছেন তার চোখে। তাহলে ইনি ভোট ছাড়া আর কিছু দ্বিতীয় বোঝে না, মাথায় রাখবে, মাথায় রাখবে, উনি ভোট ছাড়া দ্বিতীয় কিছু আর বোঝে না। খুলে মুখটা খুলে দেব, তাই সতর্ক হন। আমি এনআরসির কথা বললে না বেশ কিছু বক্তা রাগ হয়ে যায়, কেন জানেন? শূন্যস্থানটা তারা পূরণ করছিল এতদিন, বড় বড় স্টেজ করছেন আপনারা, কি ফকির কি অমুক কি নাম আছে, তারা এসে খুব ভালো ভালো বক্তব্য দিচ্ছিল, মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছিল, কিছু মাল কামাতে পারছিল হয়তো। নওশাদ সিদ্দিক এসে এনআরসি সিয়ের ভয় ভেঙে দিচ্ছে, নওশাদকে খিস্তি দাও। আরে ভয় দেখিয়ে রাখা যাবে না, ভয় দেখিয়ে ভোট নেওয়া যাবে না, উন্নয়নের নিরিখে ভোট হবে। একজন ছাত্র যুবক যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে, সরকারি কর্মচারীর যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে, একজন কৃষকের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে, একজন শ্রমিকের যে অধিকার আছে তাকে বুঝিয়ে দিতে হবে, সর্বোপরি একটা নাগরিকের যে অধিকার আছে আগে বুঝিয়ে দিন, তারপরে ভোটের কথা বলবেন। ভয় দেখি আর ভোট করতে দেওয়া যাবে না, এই ভয় ভাঙিয়ে দিচ্ছে। ওদের ব্যবসায়ী ভাটা পড়ছে ওই জন্য নওশাদ সিদ্দিকে শুধু চ্যালেঞ্জ ছুটছে, কাকে চ্যালেঞ্জ, কার তার চ্যালেঞ্জ নিয়ে কি করব, তার চ্যালেঞ্জ নিয়ে কি করবো, যে চ্যালেঞ্জ ছুটছে তার পাশে তার ছেলেকেও রাখতে দাঁড়াতে দেখতে পাইবো না, তার স্ত্রীকেও পাবো না, তার কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো ভাই? শুধু আমাদের সাধারণ যারা আমরা একটু শিক্ষায় কম, আমাদের ভিড়টাকে রাখার জন্য শুধু ভয় দেখিয়ে এসেছে বিগত দিন ধরে। আমি এনআরসি সিএ প্রসঙ্গে যাবো না, শুধু একটা কথা বলবো, সিএ আইনের মধ্যে কোনো জায়গায় লেখা আছে দেখাতে পারবেন যে ভারতীয় মুসলিমকে তাড়িয়ে দেবে? এই এত যারা ভয় পান বলতে পারবেন? শুধু ভয় দেখানো হচ্ছে, আর যারা ভয় পান যারা মুসলমান সমাজে তাদেরকে বলছি, প্রত্যেকের দাদুর কবর কোথায় ভাই? বাংলাদেশে, পাকিস্তানে, আফগানিস্তানে, শ্রীলঙ্কায়? তাহলে ভয় পাওয়ার কারণ কি কি আছে? ভয় দেখানো হচ্ছে, কোনো সময় ওই সময় আসলে বলবো। আজকে আজকে এই প্রসঙ্গে এই এক্সিজি কয়েকটা কথা বলবো। সিএর প্রসঙ্গটা ভাই আজকে বলছি না, কোনো সময় আসলে বলবো, শুধু একটুকু বলে ভয় খাওয়ার কোনো কারণ নেই। যদি সিএর কাগজ চাইতে আসে, সর্বপ্রথম দাদর কবরটা যে দেখাবে বলবে তার হাড্ডির তোলো তুলে ডিএনএ টেস্ট ফেস্ট করো, ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, ও ভারতীয় কি ভারতীয় নয় উপমান দিয়ে দেবে। আর দ্বিতীয় যদি কোনো সিএর কথা কেউ বলে, বলে ফুরফুরা শরীফ চলে যান, নাহলে শনিবার রবিবার ভাঙড়ের অফিসে আমাদের বিধায়ক আছে, আগে তিনি যে সুপ্রিম কোর্টে কেসটা করেছে তোমার অমিত শাহকে আগে হারাতে বলো, তারপরে বাংলায় সিএর কথা ভাববে। আর এই কথা বলছি না, ওই পক্ষ একটা বিষয়ে আলো বক্তব্য দেবো বলে এই নোট করছিলাম।